Hi everybody, good evening. প্রথমত চলে এসেছি আমার শো, আমার শো দ্য সৌমি স্ক্যান ওয়ান্ডার। যেমন বলেছিলাম যে আমি আমার শো নিয়ে আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে শুক্রবার ঠিক রাত 9টায়। আপনারা থাকবেন তো? হ্যাঁ, আমি জানি আপনারা থাকবেন। আর প্রথমত যেরকম বলেছিলাম যে আপনাদের কাছে পৌঁছানো আমার খুব দরকার, আপনাদের যতটা না দরকার না তার থেকে বেশি আমার দরকার। বিকজ আপনারা খুব ভালো করে জানেন যে আপনারা সবাই হচ্ছেন আমার ইন্সপিরেশন, আমার কাজ করার ইন্সপিরেশন। তো এই মধ্যখানে কটা লকডাউনের টাইমে যখন আপনাদের পাইনি, তখন বুঝতে পেরেছিলাম যে আমার এনার্জি লেভেলটা না এরকম কোথায় হারিয়ে গেল, আমার এনার্জি লেভেলটা আমি খুঁজে পাচ্ছি না। দেন আই আন্ডারস্টুড অলসো যে যতই আমি আপনাদের ক্যানফিট দিই এনার্জি লেভেল বাড়ানোর জন্যই, যতই বা কারাটি নিয়ে আসি, মাই এনার্জি লেভেল মানে আমার এনার্জি লেভেলের রহস্য কিন্তু আপনারা। আর সেই কারণে মনে হলো যে বেশি বেশি করে চলে আসি, মানে দূরত্ব বজায় রাখতে হবে না রাখবো না, বাট বজায় তো রাখতে হবে, স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, নিজেকে ঠিকও রাখতে হবে, বাট বজায় রাখবো না তো কী করবো, আপনাদের হাতের মুঠোয় চলে আসবো, প্রত্যেকের ফোনে চলে আসবো, কি ব্যাপারটা ভালো না? ঠিক সেই জন্যই আজকে আমি শুরু করলাম আমাদের শো দ্য সৌমি স্ক্যান ওয়ান্ডার। আজকে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, মানে কোনো স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলবো না। তার কারণ হচ্ছে যে আগামী দিনে আমরা অনেক 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 প্ল্যান করেছি শোগুলো নিয়ে, বাট অবভিয়াসলি যতক্ষণ না আপনারা ফিডব্যাক দিচ্ছেন যে শোটাকে আমি কোন দিকে নিয়ে যাব, অ্যাজ ইউজুয়াল এনার্জি লেভেলের মতো আমি ওয়ে আউটটাও খুঁজে পাই, কারণ ওয়ে আউটটা দেন আপনি। তো সেক্ষেত্রে আজকে আমার যেটা মনে হয় একটা জিস্ট কি আমার প্রোডাক্ট সম্বন্ধে একটু জানিয়ে দিই, যারা নতুন যারা আমাকে জানেন না বা প্রোডাক্ট সম্বন্ধে জানেন না। সেক্ষেত্রে বলি আমাদের আছে অ্যান্টিনিঙ্কেল প্রোডাক্ট আছে, তার জন্য আছে আমাদের অ্যান্টিনিঙ্কেল ক্রিম, অ্যান্টিনিঙ্কেল সেরাম, অ্যান্টিনিঙ্কেল অয়েল, তাছাড়া আমাদের জন্য আমাদের কাছে আছে অ্যান্টি পিম্পল প্রোডাক্ট, যেটা হচ্ছে যাদের র্যাশ ব্রণ খুব বেশি হয় তার জন্য আছে ক্যান অ্যাক্টিভ, ক্যান ফেয়ার সিরাম, ক্যান মিন্ট। আর এছাড়া এখন নতুন চলে এসছে আমাদের অ্যালোভেরা জেল, তাছাড়া আছে আমাদের যদি বডিতে ব্ল্যাক প্যাচ পড়ে যায় তার জন্য আমরা নতুন নিয়ে এসেছি আমাদের গ্রিন টি বডি স্ক্রাবার, তার সঙ্গে আছে আমাদের অলিভ অয়েল যেটা ভীষণ ভালো কাজ করে, তাছাড়াও আছে আমাদের ক্যানফেয়ার বডি সিরাম, এছাড়াও আছে আমাদের পিগমেন্টেশনের জন্য প্রোডাক্ট ক্যানফেয়ার, ক্যান ফ্রেশ, ক্যানফেয়ার সিরাম, ক্যানফেয়ার লোশন। শেষ হবে না, কথাই বলতে থাকবো, কারণ প্রোডাক্ট প্রচুর, কিন্তু প্রোডাক্ট আপনার যেটা দরকার সেই অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে। এরকম নয় যে প্রচুর প্রোডাক্ট প্রচুর ইউজ করে ফেলব, যেটা আপনার প্রবলেম, নিজেকে জানুন, নিজেকে চিনুন, নিজের স্কিনকে জানুন, স্কিনটা জানার পরে হেয়ারটা জানার পরে সেই হিসেবে কিন্তু আপনাদের প্রোডাক্ট ইউজ করতে পারবেন।